নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ভিডিওটায় আমি তোমাদেরকে বলবো যে মাইটোসিস এবং মিয়োসিসের মেজর কী পার্থক্য রয়েছে, এই দুটো কোষ বিভাজনের মেজর কী পার্থক্য রয়েছে। তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো মাইটোসিস এবং মিয়োসিসের টোটাল পদ্ধতিটা আমি ডিসক্রাইব করেছি, কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই দুটো কোষ বিভাজনের মেজর কী কী পার্থক্য রয়েছে। চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো, মাইটোসিস এবং মিয়োসিস দুটো কোষ বিভাজন, তোমরা জানো এটা অ্যামাইটোসিসের চেয়ে অনেকটাই জটিল কোষ বিভাজন। এই কোষ বিভাজনে প্রথম যদি আমি যে পয়েন্টের উপর ভিত্তি করে আমি একে পার্থক্য করব, সেটাকে কোথায় ঘটে মাইটোসিস ঘটে, হ্যাঁ, দেহ কোষে এটা ঘটে, আর এটা কোথায় ঘটে, জনন মাতৃকোষে ঘটে, জনন মাতৃকোষে ঘটে। এরপরে যে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে প্রকরণ বা ক্রসিং ওভার কার ক্ষেত্রে হয়নি। মাইটোসিসের ক্ষেত্রে এই ক্রসিং ওভারটা হয় না, কারণ মাইটোসিসের ক্ষেত্রে কোনো রকম জেনেটিক ইনফরমেশানের ব্লেন্ডিং হয় না। কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে আমরা দেখব কি, যেহেতু সে একটা কী, যেহেতু এটা কোথায় হচ্ছে, জনন মাতৃকোষে, তখন সে তাহলে কি নতুন বৈশিষ্ট্যযুক্ত আবার একটা নতুন জীব তৈরি করবে। তার জন্য এদের ক্ষেত্রে মিয়োসিসে দেখব কি জেনেটিক যে ইনফরমেশানে তার ব্লেন্ডিং হয়, বুঝতে পেরেছ? তার জন্য এখান এদের ক্ষেত্রে দেখতে পাবো যে এদের ক্ষেত্রে প্রকরণ বা ভেদ দেখতে পাওয়া যায়, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, এদের ক্ষেত্রে ক্রসিং ওভার হয় না, এদের ক্ষেত্রে ক্রসিং ওভার হয়। তাহলে যদি প্রকরণ বা ভেদ, প্রকরণটা যে প্রকরণ এদের মধ্যে হয় না, ক্রসিং ওভার হয় না, এদের ক্ষেত্রে প্রকরণ হয় ক্রসিং ওভার হয়, বোঝা গেল? এরপরে আসবো কি উৎপন্ন কোষের সংখ্যা, এদের ক্ষেত্রে কটা কোষ উৎপন্ন হবে, এদের ক্ষেত্রে কটা কোষ উৎপন্ন হবে। তোমরা আগের ভিডিওটায় দেখেছ যে মাইটোসিসের ক্ষেত্রে একটা কোষ, একটা যদি দেহমাতৃক কোষ বিভাজিত হয়ে কটা কোষ তৈরি করবে, দুটো, তাহলে এর ক্ষেত্রে উৎপন্ন কোষের সংখ্যা কটা, দুটো। কিন্তু এর ক্ষেত্রে মিয়োসিসের ক্ষেত্রে যদি এটা তিন দিই, মিয়োসিসের ক্ষেত্রে দেখেছি কি একটা জনন মাতৃক কোষ কবার বিভাজিত হবে, দুবার, এখান থেকে হবে দুটো, আবার এখান থেকে হবে দুটো, দিয়ে মোট কটা কোষ তৈরি করবে, চারটা। তাহলে উৎপন্ন কোষের সংখ্যা এর ক্ষেত্রে কটা, চারটা, বোঝা গেল? এরপরে দেখব গুরুত্ব কী, মাইটোসিসের গুরুত্ব কী। দেখো, আমাদের কোথাও ধরো কেটে গেল, সেই ক্ষতস্থানগুলো কে পূরণ করবে? এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই তো কোষগুলো গ্রোথ হয়ে সেই ক্ষতস্থানটা পূরণ করবে। তাহলে ক্ষতস্থান নিরাময়ে, কলা তৈরিতে, আমাদের দেহের বৃদ্ধিতে কে সাহায্য করবে, মাইটোসিস, এই মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এখানে দেখি, লিখি ক্ষত নিরাময়ে, নিরাময়ে দেহের বৃদ্ধিতে, বই পড়লে আরও আরও অনেক আছে, ঠিক আছে, তোমরা দেখে নিও বইটা, কিন্তু অবশ্যই পড়ো, তাহলে না হলে কিন্তু ভালোভাবে কোনো কনসেপ্টই পাবে না, বইটা অবশ্যই পড়বে, ঠিক আছে। আর এই মিয়োসিসের ক্ষেত্রে কী দেখবো, এটা কী করে, জনন মাতৃকোষে যেহেতু হয়, তাহলে এর গুরুত্ব কী, এ কী তৈরি করবে, জনন কোষ তৈরি করবে, মানে গ্যামেট তৈরি করবে, ঠিক আছে, এরা কী তৈরি করবে, গ্যামেট তৈরি করবে, ওকে, গ্যামেট তৈরি করবে। এবারে পাঁচ নম্বরে কী লেখা আছে, জৈব বিবর্তনের ভূমিকা, মানে জৈব বিবর্তনে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে কার বেশি ভূমিকা থাকবে, যার ক্ষেত্রে প্রকরণ বা ভেদ দেখা যাবে, যার ক্ষেত্রে ক্রসিং ওভার হবে, তার ক্ষেত্রে নিশ্চয়ই অভিব্যক্তিও হবে, তার জৈব বিবর্তনে তার বেশি কী, তার বেশি কন্ট্রিবিউশন থাকবে। তাহলে আমরা দেখব যেহেতু মাইটোসিসের ক্ষেত্রে কোনো রকম ক্রসিং ওভার হয় না, তাহলে জৈব বিবর্তনে এর কোনো ভূমিকা নেই। কিন্তু যেহেতু মিয়োসিসের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, মিয়োসিসের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, ক্রসিং ওভার দেখতে পাচ্ছি, তাহলে এর ক্ষেত্রে জৈব বিবর্তনে কার ভূমিকা রয়েছে, মিয়োসিসের ভূমিকা রয়েছে। ছ নম্বর পয়েন্টে দেখি ক্রোমোজোম সংখ্যা, তাহলে এখানে এর ক্ষেত্রে দেখব যে দেখেছি কি একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়েছে, এখানে কী দেখেছি একটা কোষে যদি তার ক্রোমোজোম সংখ্যা 2n হয়, তাহলে সে যে দুটো ডটার সেল তৈরি করলো তাদেরও ক্রোমোজোম সংখ্যা, তারাও 2n হবে, মানে এর যদি ডিপ্লয়েড হয় এর দুজনও
ডিপ্লয়েড হবে। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কি তোমরা যদি না জেনে থাকো, আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কি, তোমরা সেখানে দেখে নিতে পারো, দিলে তোমাদের ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু দেখো, কিন্তু এর ক্ষেত্রে মিউসিসের ক্ষেত্রে দেখবো, একটা কোষ, একটা কোষ যদি এটা 2N হয়, সে কিন্তু প্রথমে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ তৈরি করবে, তারপরে আবার সেই এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ আবার এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আবার দুটো করে কোষ তৈরি করবে। তাহলে একটা কোষ 2N ছিল, সে 4টে কোষ তৈরি করলো, সেটা কী সংখ্যক? এন সংখ্যক, মানে একটা ডিপ্লয়েড জননমাত্রিক কোষ 4টে হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি করলো। তাহলে আমরা এই মেন 6টা ডিফারেন্স মাইটোসিস এবং মিওসিসে দেখতে পাই আর কি। এছাড়াও অনেক এর ডিফারেন্স আছে, যেমন সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের এই যে প্রক্রিয়ার যে ভাগগুলো, তার উপরে ভিত্তি করেও এর অনেক মানে ডিফারেন্স আছে। কিন্তু যে মেন যে 6টা আমি বললাম, এটা এক মাইটোসিস এবং মিওসিসের মধ্যে গুরুত্বপূর্ণ এই 6টা পার্থক্য আমরা দেখতে পাবো। যদি পরীক্ষায় আসে তোমরা এই 6টা গুরুত্বপূর্ণ পার্থক্য লিখলে আমি আশা করব তোমাদের ভালো মার্কস আসবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং কেমন লাগলো কমেন্টে জানিও। আর অবশ্যই এরকম বায়োলজি রিলেটেড ক্লাস 11-12 এর যদি আরও তোমরা ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।